নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত গল্প বুড়ির ভূত গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প বুড়ির ভূত এবার শীতে পুপসিদের মধুপুরের বাড়ি সরগরম কে না এসেছে বাবা মা ঠাকুরদা ঠাকুমা মাস্তুতো দিদি মুনা মামাতো বোন কঙ্কা টুকটুকি এমনকি চরম কাজের মানুষ ভানু মামাও এত লোকজন দেখে বাড়ির কেয়ার কেয়ারটেকার ত্রিভুবনের মুখে হাসি আর ধরে না আসেনি শুধু পুপসির দিদি খুকু সদ্য খবরের কাগজে চাকরি পেয়েছে সে বেজায় ব্যস্ত থাকে দিনরাত এই ফিচার ওই রিপোর্টিং এখানে যাওয়া সেখানে ছোটা মধুপুর যাওয়ার প্রস্তাব শুনে নাক কুঁচকেছিল খুকু অফিসের রোমাঞ্চকর কাজকর্ম ছেড়ে পাণ্ডব বর্জিত পুরীতে বেড়াতে আসার তার কোনো বাসনাই নেই হ্যাঁ পাণ্ডব বর্জিত পুরী বটে পাঁচিল ঘেরা পেল্লায় বাড়ি চতুর্দিকে আম জাম বেল নিম শাল মহুয়ার মিনি জঙ্গল স্টেশন থেকে বাড়িটা বেশ দূর প্রায় পাঁচ কিলোমিটার আশেপাশে আরো খান কয়েক এরকম পুরনো পুরনো বাগান বাড়ি আছে বটে কোনোটাতেই জনমনীষী নেই এ বাড়িতেও মানুষ বলতে দুজন ত্রিভুবন আর তার বউ বাসন্তী তারা থাকে সেই পাঁচিলের ধারে আউট হাউসে মাঝে মাঝে ঝাড়াঝুরি করা ছাড়া পুপশিদের এই দোতলা বাড়িটা প্রায় খোলাই হয় না পুবসিদের ট্রেন মধুপুরে পৌঁছেছিল বিকেল তিনটে ত্রিভুবনকে আগেই খবর দেওয়া ছিল সার সার ঘর খুলে রেখেছে সে স্থানীয় লোককে ধরে গোটা বাড়ি ঝকঝকে তকতকে করে ফেলেছে ডিসেম্বরের শেষ দিন এখন খুব ছোট পৌঁছে হাত পা ছড়াতে ছড়াতেই সন্ধে হাত পা ছড়ানোর উপায় কোথায় জব্বর ঠান্ডা এখানে শাল সোয়েটার টুপি মোজা গ্লাভস যে যা পারছে গায়ে চাপিয়ে ফেলছে তবু শীতের হাত থেকে নিস্তার নেই হাড়ে পর্যন্ত কাপুনি ধরে যায় এদিকে বিজলিবাতিও নেই ঘরে ঘরে হ্যারিকেন জ্বালিয়ে দিয়ে গেছে ত্রিভুবন তবে কেউ এখন নিজের ঘরে নেই সবাই জড়ো হয়েছে দোতলার হলটায় জোর হইহল্লা চলেছে গল্প হাসি গান বাসন্তী এসে আর এক প্রস্থ চা দিয়ে গেল ছোটদের জন্য গরম গরম খাঁটি গরুর দুধ গরুও খাঁটি দুধও খাঁটি খাওয়ার পর গোফে ইয়া পুরো দুধের স্বর লেগে থাকে পুপসির দিদা প্রীতিলতা অনেকক্ষণ ধরেই রান্নাঘরে যাওয়ার জন্য উসখুস করছিলেন জিজ্ঞেস করলেন বাসন্তীকে হ্যাঁ আজ রাতে কি খাবার লুচি বেগুন ভাজা আলু চচ্চড়ি আর পেয়ারা ব্যাস এই মুরগি টুরকি কিছু হচ্ছে না মেনু ঠিক করার দায়িত্ব ভানু মামার তাকে এবার টিমের ম্যানেজার করা হয়েছে এসেই একটা সাইকেল জুটিয়ে সে বাজারে ছুটেছিল নিয়ে এসেছে গাদা খানেক ময়দা ঘি আলু বেগুন লঙ্কা পেঁয়াজ আর মধুপুরের বিখ্যাত পেঁড়া দোকানেই সে খান আসতে প্যাঁড়া সাটিয়েছে বাড়ি আসতে আসতে আরও গোটা পাঁচেক ভানু গম্ভীরভাবে বলল না মাতাশ্রী আজ সারাদিন প্রচুর উল্টোপাল্টা খাওয়া হয়েছে রাত্রিবেলা শুধু লুচি চচ্চরই ভালো প্রীতিলতা ঘোর আমিষাসি মুখ বিকৃত করে বললেন এসে মুরগি মাটন ছাড়া কি মুখে রোচে পুপসি মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে তার সামনে আমিষ খাওয়ার গল্প করলেও সে আহত হয় দিদাকে জ্ঞান দেওয়ার ভঙ্গিতে সে বলল দেখো দিদা প্রাণী হত্যা মহাপাপ এই যে তোমরা মুরগি ভেড়া জবাই করো জানো তাদের আত্মারা তোমাদের আশেপাশেই ঘুরে বেড়ায় তোমাদের অভিশাপ দেয় মুনা খিলখিল করে হেসে উঠল মুরগি ভূত ভেড়া ভূত ঠাট্টা করো না মুনা দিদি ভেবনা স্কুলে পড়াচ্ছ বলে সব জেনে গেছো পুপসি রীতিমতো গোমরা মানুষ মরে ভূত হতে পারে জীবজন্তুরা পারে না কঙ্কা শীতে জড়োসড়ো হয়ে পুপসির মায়ের গা ঘেঁষে বসে কাঁদো কাঁদো মুখে সে বলে উঠল আবার ভূতটুতের কথা বলছো কেন মুনা বলল হো মা কি বোকারে তুই ভূতের ভয় পাচ্ছিস পুপসির দাদু ধীশঙ্কর বললেন ভূতকে কে না ভয় পায় কেন পাও বলো কেউ কি কখনো ভূত দেখেছো। দেখেছি বই কি ধীরশঙ্কর ভালো করে গায়ে শালটা জড়িয়ে নিলেন জানিস তো এক সময় আমার রকম ফুটবলের নেশা ছিল মোহনবাগান ক্লাবে না গিয়ে একদিনও থাকতে পারতাম না একদিন ক্লাব থেকে বেরিয়ে আমি আর আমার বন্ধু দরবাড়ি ধর্মতলার দিকে যাচ্ছি ময়দানের মধ্যে দিয়ে গেলে অনেকটা শর্টকাট হয় ময়দান ধরেই চলেছি ঘুট ঘুরতে অন্ধকার বেশ তাড়াতাড়ি মাঠটুকু পার হচ্ছিলাম আমরা তখনই স্পষ্ট পেছনে একজনের গলা দাদা আপনাদের কাছে কালকের মোহনবাগান ইস্টবেঙ্গলের টিকিট হবে চমকে তাকিয়েছি দুজনে উমা দেখি কেউ কোথাও নেই ভাবলাম আমাদেরই সোনার ভুল আবার দুপায়ে গিয়েছি আবার এক প্রশ্ন ঘুরলাম কেউ নেই তারপর এক পা করে হাঁটছি আর পিছনে ফিরে ফিরে তাকাচ্ছি গলার শরটা সঙ্গে সঙ্গেই আসছে কিন্তু ধারে কাছে একটি প্রাণীও নেই আমরা দুই বন্ধু ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম হাঁটুতে হাঁটু লেগে যাচ্ছে দরদর করে ঘামছি মুনা কাঁধ ঝাঁকালো এতে কি প্রমাণ হয় তোমরা তো কাউকে দেখতে পাওনি তা পাইনি কিন্তু কি কিন্তু আজও এক কাণ্ড হলো আমাদের পকেটে এ তখন সত্যি সত্যি টিকিট ছিল আমি আর দরবারি যুক্তি করে একটা টিকিট ঘাসে ফেলে দিলাম সঙ্গে সঙ্গে এ কোত্থেকে জোর বাতাসে ঝাপটা এলো একটা আর টিকিটটা শোঁ করে উড়ে চলে গেল ব্যাস তারপর ওই গলাও থেমে গেল আর নো প্রশ্ন নো রিকোয়েস্ট এটা কি কি ভূতের এভিডেন্স বলা যায় না টুকটুকি দাদুর হাঁটু চেপে ধরেছে ভূতের গল্প থাক না দাদু কিন্তু ভূতের গল্প একবার শুরু হলে কি আর থামে তার উপর যদি এমন একটা শীতের রাত হয় যেখানে আলো আধার মিশে একটা আদিভৌতিক পরিবেশ তৈরি করেছে দেখা গেল ঘরের অনেকেই কখনো না কখনো দেখা পেয়েছে ভূত পেতনিদের। পুপসির বাবা নাকি একবার সাইকেল ভূতের পাল্লায় পড়েছিল পুপসির ঠাকুমা পড়েছিলেন মেছো ভূতের কবলে প্রীতিলতাকে নাকি একবার মাদ্রাজি পেতনি তাড়া করেছিল প্রাণপণে পো পো করে তিনি তাকে বিদায় করেছিলেন ভাগ্যিস প্রীতিলতার জানা ছিল তামিলে পো মানে যা পুপসির মাও বাদ যাননি সে নাকি একবার এক ব্রহ্মদৈত্যির খপ পরে পড়েছিল ভারী ছিল ভূতটা আসানসোলে থাকার সময় সুমিত্রা একটু অন্নমনস্ক হলেই নাকি কলাটা মূলটা হাবিস করে দিত পাশের বেল বেলগাছের ব্রহ্মদৈত্যী একমাত্র দেখা গেল পুপসির ঠাকুরদার নিখিলনাথেরই কপাল খারাপ তার চোখের জ্যোতি বরাবরই ক্ষীণ সেই জন্যই নাকি তার এ জীবনে ভূতের দর্শন পাওয়া হয়ে ওঠেনি এই নিয়ে মৃদু আফসোসও আছে তার ভানু মামা আর মুনা ভূতের গল্প শুনতে শুনতে হেসে গড়াগড়ি খাচ্ছিল ভানু বলল আরে ছো তোমরা কখনো সাহসী লোকেদের ভূত দেখতে দেখেছো সঙ্গে সঙ্গে মুনা সায় দিল ঠিক ঠিক ভূত শুধু ভীতু মানুষদেরই দেখা দেয় ভূত মানুষের মনের ভুল দুর্বলতা পুপসি চেঁচিয়ে উঠল মোটেই না ভূত সব বাইকে দেখা দেয় আমার কাছে একদিন একটা হরিণের ভূত এসেছিল জলে ভরা কি করুণ চোখ দুটো অবিকল মানুষের গলায় বলল তোমরা এত নিষ্ঠুর কেন গো বিনা কারণে কেন আমাদের মেরে ফেলো পেজন পেজন কোনো বাঘের ভূত আসেনি হরিণের ভূতটাকে খেতে ভানু অট্ট হাসে ফেটে পড়ল তোদের মতো লেবদুষকে নিয়ে আর পারা যায় না ভয় পেয়ে হয়ে গেছিস ত্রিভুবন দরজায় দাঁড়িয়ে হঠাৎ সে বলে ওঠে অমন কথা বলো না ভানু দাদা তেনারা শুনলে রাগ করবেন এই জানো এ বাড়ির বাগানেও তেনারা আছেন তাই নাকি কজন আছে একজন তো প্রায়ই দেখা দেন এক বুড়ি ওই কুয়োপাড়ে রাম গাছটায় গলায় দড়ি দিয়েছিল কেন যে এখানে এসে মরলো কে জানে তুমি কি সেই দশ বছর আগের ঘটনাটা বলছ পুবসির ঠাকুমার সান্ত্বনা জিজ্ঞেস করলেন সেই বুড়িটা এখানে কোন গায়ে থাকতো না হ্যাঁ মা ঠিকই ধরেছেন ছেলেরা দেখতো না মাকে বড় দুঃখী ছিল বুড়িটা সে যে ভূত হয়ে এখানে আছে আগে বলনি তো আপনারা ভয় পাবেন বলে বলিনি দেখেননি আপনারা এখানে এলে আমি আপনাদের সন্ধ্যের পর কুয়োতলায় যেতে বারণ করি সে তো ওই বুড়ির জন্যেই ছেলে দুটো গিয়ে যদি গয়া পিন্ডি চড়িয়ে আসতো তাহলে হয়তো বুড়ি কিছুটা শান্ত হতো এখন তো ফি পূর্ণিমা অবশ্যতেই আসছে এসে কি করে ভানু চোখ ঘোরালো হাও মাও খাও মানুষের গন্ধ পাও এইসব বলে না গো দাদা খালি কাঁদে ছেলে পিলেরা অবহেলা করলে মায়ের মরে গিয়েও যে দুঃখ যায় না গো মাঝে মাঝে অবশ্য ডাকেও যেন কাকে মনে হয় ছেলেদেরই বেশ জম্পেশ গপ্পটা ফেঁদেছ তো ভানু খ্যাক খ্যাক করে হাসছে আর তা অমাবস্যাটা কবে তে কি দেখা যাবে যেতেই পারে কালই তো অবশ্যে না না আজই তো পড়ে গেছে বাহ তাহলে একবার ডাকো তো দেখি বুড়ির সঙ্গে একটু গপ্প সপ্প করা যাবে চাই কি বুঝিয়ে সুঝিয়ে আমি ওকে স্বর্গের রাস্তাটাও দেখিয়ে দিতে পারি গল্পে গল্পে রাত বাড়ছে পথশ্রমে সকলেই আজ অল্প বিস্তর ক্লান্ত খাওয়ার ডাক পড়তেই সবাই মিলে ছুটেছে একতলায় আহার পর্ব চুকতেই যে যার মতো কাঁপতে কাঁপতে ঢুকে পড়েছে লেপ কম্বলে দোতলার একটা ঘরে মুনা পুপসি শুয়েছে পাশের ঘরে ভানু মামা কঙ্কা টুকটুকি ভয়ে বেজায় কাতর তাদের মা বাবা সঙ্গে আসেনি বলে কোথাও তারা ভরসা পাচ্ছে না দুজনে গুটিসুটি আশ্রয় নিয়েছে দাদু ঠাকুমার খাটে গভীর রাতে হঠাৎই ঘুম ভেঙে গেল পুপসির কেমন যেন একটা শব্দ শোনা যাচ্ছে কান পাতল শব্দ কোথায় এ তো গলার আওয়াজ কে যেন অনেক দূর থেকে ডাকছে না মুনাকে ঠেললো পুপসি হ্যাঁ মুনাদি মুনাদি ওঠ শোন শোন শুনতে পাচ্ছিস মুনা অতি কষ্টে লেপ থেকে মুখ বার করল কি শুনবো কে যেন আর বলতে হল না গলার আওয়াজটা মুনার কানেও পৌঁছে গেছে মিহি স্বরে কে যেন আবার ডাকলো মুনা পুপসি মুনা পুপসির হাত খামচে ধরল হরি বাবা রে হরি বাবা পুবসি ডুকরে উঠল তখনই বলেছিলাম আত্মা নিয়ে ঠাট্টাই আর কি করিস না এখন কি হবে কি করি বলতো রামনাম কর রামনাম কর ঠান্ডা ফান্ডা সব উবে গেছে রাম নাম জপ করছে দুই বনে আশ্চর্য আওয়াজটাও থেমে গেল একটু বুঝি ধাতস্থ হয়েছে দুজনে হঠাৎই একটা ধুপ করে শব্দ মুনা কাঁপা কাঁপা গলায় বলল ওটা কি হলো রে বুড়িটা বোধ গাছ থেকে নেমে এলো আর কোনো কথা নেই দুই বোন হুড় মুড়িয়ে ছুটছে পাশের ঘরে ভানু মামা ভানু মামা ভানু মামার দরজা ভেজানোই ছিল আলগা ধাক্কা দিতেই খুলে গেছে সঙ্গে সঙ্গে লেপের ভেতর থেকে ভানুর আর্তনাদ হো রেবারে হেছ রে ছেড়ে দাও ছেড়ে দাও হা হা আর কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না দুই বোন কোড়াসে ডেকে উঠলো ভানু মামা আমরা মুনা পুপসি তুমিও কি আমাদের মতো ভয় পেয়ে গেছো নাকি হো ও তোরা অমনি তড়াক করে উঠে বসেছে ভানু দেখলি তো কেমন ভয় পাওয়ার ঘরে মৃদু হ্যারিকেনের আলো মোনা পুপসি মুখ চাওয়াচাই করল পুপসি বলল তুমি কিছু শোননি কি শুনব যত তো সব ভিতুডিম যা যা বর্গে বলি আবার শোয়া করছে ভানু কিন্তু লেপে আর মাথা ঢোকাতে হল না ফের শুরু হয়েছে মিহি স্বরের আহ্বান এবার রীতিমতো কাজ থেকে একেবারে স্পষ্ট গলা ওরে আমি এসেছি দরজা খোল মুনা ভানু মামা সে সম্বোধনটার সঙ্গে সঙ্গে ঘরে যেন প্রলয় ঘটে গেল লেপ মশারি শুদ্ধ হুড়মুড় করে মেঝেতে পড়ে গেছে ভানু লেপের ভেতর থেকে অবিকল একটা ম্যান হয়ে চিঞ্চি করছে ওরে এই ভানু মামা বলে ডাকে কেন রে হা আমি আবার কোন সুবাদে ও বুড়ির মামা হলাম রে মিহি স্বর আর হাঁকা হাঁকিতেই থেমে নেই দুম দাম ধাক্কা দিচ্ছে নিস্তলার দরজায় কি গো দরজা খুলবে না আমি কি দরজা ভেঙে ফেলব এবার রীতিমতো শাসানি একবার ভেতরে ঢুকি তোমাদের সবার মজা দেখাচ্ছি সর্বনাশ করেছে হোরে মুনা রে পুপসি আর বুঝি আমার মুন্ডু নিয়ে গেন্ডুয়া খেলবে বাড়ির সকলেই প্রায় জেগে গেছে থম মেরে আছে সকলে যেন কি ভয়ঙ্কর ব্যাপার ঘটতে চলেছে আন্দাজ করার চেষ্টা করছে কঙ্কা টুকটুকি উচ্চ স্বরে কান্না জুড়ে দিল ক্রুদ্ধ মিহি গলা এবার ক্রমশ করুন খুলবে আমি যে গেলাম তো হুলো আর কেন শাস্তি দিচ্ছ হই হে যে আবার সুর বদলালো নরম করে ডাকছে যে খুলিসনি খুলিসনি তবু কে যেন খুলে দিল দরজা মিহি গলা হাউমাউ করতে করতে ঢুকে পড়েছে ভেতরে তীর বেগে উঠে আসছে ভানু অজ্ঞান হয়ে গেল সকলে মিলে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরালো ভানুর চোখ খুলেই ভানুর প্রথম বুলি হি পুরিটা কোথায় রে গেছে খুকু ঝুঁকল মুখের ওপর আমি বুড়ি হব কেন আমি খুকু খুকু বুড়ি তো তোমার দিদির নাম সে তো এখন কলকাতায় ভানু চোখ পিটপিট করল খু 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 খুকু তুই তুই করতে গেলি কলকাতা থেকে ভাবলাম পেছন পেছন চলে এসে তোমাদের একটা সারপ্রাইজ দিই মধুপুরের ট্রেন ঢোকার কথা সাড়ে আটটায় এলো সাড়ে বারোটায় আসানসোলে একটা মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছে খুকু সোজা হয়ে দাঁড়ালো পরনে জিন্স পুলোভার মাথায় ব্রিটিশ শ্যাট দেখে কে বলবে এ ছেলে নয় মেয়ে ঘর ভর্তি লোকজনকে ঝাঁঝালো গলায় বলল খুকু কখন থেকে গেটে এসে চেল্লাচ্ছি কত কষ্ট করে একটা রিক্সাওয়ালাকে পটিয়ে পাঠিয়ে স্টেশন থেকে এলাম কি তোমাদের মরণ ঘুম কিছুতেই সাড়া পাওয়া যায় না শেষে উপায় না দেখে পাঁচিল টপকালাম জোর জোর দরজা ধাক্কাচ্ছি তাও তোমরা বলতে বলতে খুকু ফের ভানুর দিকে ঝুঁকেছে কি ভানু মামা ভূত ভেবে বসলে ইস তোমাকে আমি এতদিন সাহসী বলে জানতাম ভানু আবার অজ্ঞান তবে এবার ভয় নয় লজ্জায় শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ